আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কোরআনের সাথে হুবহুব মিলে যাচ্ছে বিজ্ঞানের এরকম একটি রিসার্চ নিয়ে যে ঘটনাটা এখন আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা যদিও অনেক আগের তবু সেটা নিয়ে নতুন করে বলতে হচ্ছে আমাদের শক্তিকে বাড়ানোর জন্য বিজ্ঞানীরা মাটির নিচে আছে সেটা পরীক্ষা করার জন্য খনন করতেছে অর্থাৎ বিজ্ঞানীগণ পৃথিবীর এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত খনন করার ইচ্ছা পোষণ করব অর্থাৎ পৃথিবীর মাটির নিচে কি রয়েছে এই রহস্য উদ্ঘাটন করার জন্য এরকম সিদ্ধান্ত নেয় বিজ্ঞানী এজ এ গোবের নেতৃত্বের রা রাশিয়ার মানুষের তৈরি কোভোর নামে সব সবচেয়ে বড় দ্বীপ খনন করার সিদ্ধান্ত নেওয়া হল যার গভীরতা ছিল প্রায় বারো কিলোমিটার এটার খনন কাজ শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং এই গর্তের নাম দেওয়া হয়েছিল সাবেরিয়া হোল এবং উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই গর্তটি খনন করার অবস্থায় ছিল এবং সেখান থেকে অনেক তথ্য তারা উদ্ঘাটন করেছিল আর সেই গর্ত থেকে তারা যা পেয়েছিল তা হলো প্রচুর পানি এবং ছয় হাজার সাতশো কিলোমিটার গভীরে অদ্ভুত কিছু অনুজীব পাওয়া যায় যা বিস্ময়কর কারণ পৃথিবীর যত গভীরে যায় তাপমাত্রা ততই বাড়তে থাকে এই অনুজীবগুলো এত তাপমাত্রায় বেঁচে আছে সেটা যেমন বিস্ময়কর এবং এই অনুজীবগুলো অনেক পুরনো সেটাও এক ধরনের বিস্ময়কর প্রায় সাতশো কিলোমিটার গর্বে তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড তারা এই গর্বে এইচ টু এইচ জি এন টু জিরো টু গ্যাস উপস্থিত পায় এত গভীরে প্রায় একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খনন করা তাদের কাছে অসহনীয় বা অসম্ভব মনে হয় এবং তারা মনে করে আরো বারো কিলোমিটার নিচে গেলে সেক্ষেত্রে তাপমাত্রা আরো তিনশো সেন্টিগ্রেড পর্যন্ত চলে আসতে পারে ফলে ড্রিল করা আর সম্ভব হবে না তারা জায়গাটিকে দুই হাজার ছয় সালে সিল করে দেয় তারা ওই জায়গাটিকে এমনভাবে সিল করে যেন ওই প্রজেক্টটি আর কেউ কোনো দিন চালু করতে না পারে সেইভাবে সিল করা হয় এখন প্রশ্ন হচ্ছে কেন এত শক্তভাবে এই প্রজেক্টটাকে বন্ধ করে দেওয়া হলো আর এটা ব্যাখ্যা করলেন যিনি এই খননটিকে তদারকি করেছিলেন বিজ্ঞানী অ্যাজ এ গভ তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন আমরা গর্থ খনন করার সময় এই গর্তের মধ্যে কি আছে সেটা দেখা বা শোনার জন্য আমরা পরিকল্পিতভাবে ড্রিল মাথায় একটি মাইক্রোফোন চিপস বসিয়ে দেয় যেটা অধিক তাপমাত্রা সহনীয় কিন্তু আশ্চর্য বিষয় হল মাইক্রোফোন চিপের মাধ্যমে আমরা সেখান থেকে হাজার হাজার মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম তিনি বলেন আমরা প্রথমেই ভেবেছিলাম আমাদের শব্দ থেকে হয়তো বা প্রতিদিনই হয়ে শব্দ ভেসে আসছে কিন্তু আমরা যখন সবাই চুপ করে বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে চাচ্ছিলাম তখন সবাই হতবাক হয়ে গেলাম আমরা শুনতে পেলাম যেন লাখ লাখ মানুষের কষ্টের আওয়াজ আমাদের কানে ভেসে আসছে মনে হচ্ছে তাদেরকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে এবং তারা প্রচন্ড চিৎকার করছে তখন বিজ্ঞানী এ যে গপ বলেন মুসলিমদের কোরআনে রয়েছে মাটির নিচে জাহান নাম রয়েছে যে জাহান নামে মানুষদেরকে কষ্ট দেওয়া হবে এবং তারা আত্মচিৎকার করবে তিনি বলেন আমি একজন কমিউনিস্ট হিসাবে আমি স্বর্গ বা বাইবেলকে বিশ্বাস করি না কিন্তু আমি একজন বিজ্ঞান হিসাবে নরককে বিশ্বাস করি ডক্টর এ যে গপ বলেন আমরা যা দেখেছি আমরা তা জানি আমরা যা শুনেছি আমরাই তা জানি তবে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা জাহান নামের খুব কাছাকাছি ছিলাম এবং যারা ওই খনন কাজে জড়িত ছিলেন বা যারা আওয়াজটিকে কর্ণপাত করেছে বা শুনেছে তারা অনেকেই স্বাভাবিক আচরণ করছিলেন না অর্থাৎ তাদের আচরণে অস্বাভাবিকতা দেখা দিয়েছে এই ঘটনা ঘটে যাওয়ার সারা বিশ্ব যখন শুরু তখন এটা সত্যতা যাচাই করার জন্য সিঙ্গাপুর থেকে এক দল রাশিয়ায় চলে আসে পর এবং তারা এটাকে পরীক্ষা নিরীক্ষা করে ঘটনার সত্যতা পান আমেরিকার একজন বিজ্ঞানী হেলথ সফটওয়্যার দিয়ে পরীক্ষা করে দেখেন এই শব্দগুলো সত্য এবং মানুষের চিৎকারের শব্দ তিনি বলেন সেখানে বেশিরভাগ নারীদের চিৎকার তো বন্ধুরা আমরাও কিন্তু জানি যে জাহান নামে বেশি শিরভাগ নারীদের জায়গা হবে আল্লাহ তার কোরআনে বলেছেন যখন কোনো ব্যক্তির জানকে কে কবজ করা হয় তখন সেই ruh কে নেওয়ার জন্য মালাকুল মাউত নামে ফেরস্তা সেই ব্যক্তির নিকট হাজির হয় এবং ওই ব্যক্তিটি যখন নেক আমলদার হয় এবং ভালো হয় তখন তার জান কবজ করার পর সেই ফেরোস্তাগণ ইল্লিনে চলে যায় অর্থাৎ আকাশে চলে যায় পবিত্র কোরআনের এই বাণী দ্বারা বোঝা যায় জান্নাত হচ্ছে উপরে তাই ভালো মানুষ বা নেক আমলদারের ruh নিয়ে ফেরোস্তাগণ সরাসরি আসমানে চলে যায় অনুরূপভাবে মালাকুল মাউত ফেরোস্তা যখন কোনো বদকার বা কাফের মুশরিকের কবচ করে তখন সেই রুহকে নিয়ে সিজ্জিনে চলে যায় তো সিজ্জিনটা কোথায় সিজ্জিনটা হলো মাটির নিচে অর্থাৎ আমাদের পৃথিবীর গহবরে এখান থেকে কিন্তু খুব সহজে প্রমাণ হয়ে যায় বিজ্ঞানীরা যে আওয়াজ বা শব্দটা পেয়েছে সেটা সত্য এবং সেটা জাহান একটি শব্দ তো চলুন কথা না বাড়িয়ে সেই শব্দটা শোনা যাক যে শব্দটা বিজ্ঞানীরা রেকর্ড করেছিল আর যাদের হার্ট দুর্বল রয়েছে তারা দয়া করে এই শব্দটি শোনার চেষ্টা করবেন না